শুরু হচ্ছে তারানাথ তান্ত্রিকের গল্প তারানাথ বলল ক্ষমতার অপব্যবহার করতে নেই শুধু তন্ত্রমন্ত্রের মাধ্যমে পাওয়া ক্ষমতার কথা বলছি না জীবনের সমস্ত ক্ষেত্রেই সংযমের খুব প্রয়োজন নইলে বিপদ ঘনিয়ে আসে তোমরা তো কলেজে পড়া ছোকরা ইতিহাসে পড়েছ নিশ্চয়ই ক্ষমতার অযথা ব্যবহার করতে গিয়ে বড় বড় রাজা রাজরাদেরও কি অবস্থা হয়েছে তারানাতে চাইতে বয়সে অনেক ছোট হলেও আমি বা কিশোরী ঠিক যাকে ছোকরা বলে সে দলে পড়ি না তবু তারানাথ আমাদের মাঝে মাঝে ছোকরা বলে সম্বোধন করে এবং আমরা মেনে নিয়ে থাকি কিশোরী বলল তত্ত্ব কথা শুনতে ইচ্ছে করছে না বরং ক্ষমতার অপব্যবহার বিষয়ক কোন জমাটি গল্প বলেন তো শুনি তারানাথ হেসে বলল কারো সর্বনাশে কারো পৌষ হয় এই কথাটা একেবারে মিথ্যে নয় একটা জমাট গল্প মানে কোনো একজনের ভয়ানক বিপদের গল্প তো তোমাদের গল্পের যোগান দিতে হলে দেশে হাহাকার পড়ে যাবে বললাম তারা না অনেকদিন ভালো গল্প হয়নি আজ কিন্তু কোন ফাঁকি চলবে না আজ গল্প বলতেই হবে বলল একটা ঘটনার কথা মনে পড়ছে কিন্তু কারো কষ্ট নিয়ে নিয়ে বা দুঃখের ইতিহাস গল্প বসতে আমার সংকোচ হয় তবু বলছি এই কারণে যে এর ভেতর দিয়ে একটা জনশিক্ষার কাজও হয়ে যাবে কিশোরী বলল জনশিক্ষার ব্যাপারটা গল্পের শেষে মরালের মতন জুড়ে দেবে না এখন আবার তো গল্পে আসুন না তারানাথ আমাদের দিকে ইঙ্গিত বহু উৎসুক দৃষ্টিতে তাকাতেই কিশোরী তার পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে তারানাথের সামনে রাখলো একটা সিগারেট ধরিয়ে কয়েকটা সুখ টান দিয়ে তারানাথ বলতে শুরু করলো দেখো আমি একজন সাধারণ মানুষ যাকে সাধক বলে আমি কিন্তু তা নই কারণ সত্যিকারের সাধনা করবার সুযোগও আমি কোনোদিন পাইনি পেলেও করতাম কিনা সন্দেহ আসল ব্যাপারের চেয়ে এই পথে পথে বেরিয়ে বেড়ানো নানা বিচিত্র চরিত্রের মানুষের সঙ্গে আলাপ হওয়া জীবনের এই দিকটাই আমাকে বেশি মুগ্ধ করত নইলে সত্যিকারের সাধনা করলে আমি অনেক দূর উঠতে পারতাম তোমাদের এতদিন বলিনি আমার একবার প্রকৃত তান্ত্রিক দীক্ষাও হয়েছিল গুরুর নাম বলবো না তার বারণ আছে এবং আমার দীক্ষাও হয়েছিল বিচার করে লগ্ন দেখে দিতে হয় যেমন শুক্লপক্ষে দীক্ষা হয় না কৃষ্ণপক্ষের পঞ্চমী সপ্তমী এসব তিথি খুব ভালো অক্ষয় তৃতীয়া বা দশহরার দিন হতে পারে কিন্তু তন্ত্রমতে মতে এসবের চেয়েও প্রশস্ত দিনে আমার দীক্ষা হয় কিশোরী বলল যেমন আমার দীক্ষা হয়েছিল সূর্য গ্রহণের সময় গুরু যজ্ঞ শেষ করে আমার কপালে তিলক এঁকে যখন গলায় পদ্মবীজের মালা পরিয়ে দিলেন তখন মাথার ঠিক ওপরে সূর্যে গ্রহণ লেগে রয়েছে গুরু আমার কাঁধে হাত রেখে বলেছিলেন তোর উন্নতি হবে এমন লগ্ন সবাই পায় না উন্নতি অবশ্য কিছু হয়নি তবে কয়েকটা ক্ষমতা পেয়েছিলাম সে তো তোমরা জানোই গুরু এও বলে দিয়েছিলেন এটা সাধনা করলে অসীম শক্তি পাবি কিন্তু সেই শক্তি নিজের স্বার্থে অপরের ক্ষতি করবার জন্য কাজে লাগালে সর্বনাশ হবে তন্ত্রের এই নিয়ম সাবধান থাকিস পা যেন না ফসকায় গুরুর কথা মতো চলতে পারিনি অপরের ক্ষতি করিনি বটে কিন্তু লোভে পড়ে আধ্যাত্মিক উন্নতির বদলে বৈষয়িক উন্নতি চেয়েছিলাম ফলে শক্তি কমে গিয়েছে নেহাত মধুসুন্দরী দেবী বলেছিলেন কোনোদিন ভাত কাপড়ের জন্য ভাবতে হবে না তাই চলে যায় একরকম করে যাক এসব কথা একদিন বসে আছি এই বৈঠকখানা ঘরে সময়টা সকাল আগের দিন এক বেটা মারওয়াড়িকে কোন শেয়ার ধরে রাখলে লাভ হবে বলে দিয়ে বেশ কিছু নগদ লাভ করেছিলাম পর্তির মুখেও আমার কথায় ভরসা করে সে শেয়ার ধরে রেখে দেয় পরের দিন মাঝরাতে বোম্বে থেকে ট্রাঙ্কল পায় ওই শেয়ারের দর হঠাৎ বাড়তির দিকে সাত দিনে কয়েক লাখ টাকা মুনাফা করে গতদিন সে এসে বেশ মোটা প্রণামী দিয়ে গেছে কোনটা বেশ ফুর্তি ফুর্তি লাগছে এমন সময় দরজার কাছে একজন লোক এসে দাঁড়ালো পরনে ধুতি আর টুইলের শার্ট পায়ে পাম্প শু বয়স আমারই মতো হবে আমাকে দেখে লোকটা বললো আচ্ছা এটা কি আজ হাত দেখা হবে না আমারই নাম কি তারানাথ চাই লোকটা কাছে এসে একটু সামনে ঝুঁকে ভালো করে আমাকে দেখে বলল হ্যাঁ তাই বটে তুই তো তারানাথ আমাকে চিনতে পারছিস না আমি অবাক হয়ে আছি দেখে আমি বীরজা ভূষণ বীরজা ভূষণ তালুকদার আরো কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকবার পর আমার মনে পড়ে গেল আমাদের স্কুল জীবনের সেই ভূষণ পেছনের বেঞ্চিতে বসতো আর অনর্গল পকেট থেকে ডাঁসা পেয়ারা বের করে চিবত তার পুরো নাম বীরজা ভূষণ ছিল আমি তক্তাপোষ থেকে উঠে তার হাত ধরে বললাম মাফ কর ভাই সত্যি প্রথমটা চিনতে পারিনি কবে কার কথা সব আর চেহারাও তো একেবারে বদলে গিয়েছে তারপর কি খবর বল বস খবর ভালোই রাজা গজা কিছু কিন্তু ওই বেশ কেটে যাচ্ছে বুঝলি তো হয়নি তুই কেমন আছিস বল ভালোই আমারও কেটে যাচ্ছে শুনলাম লোকের মুখের দিকে তাকিয়ে নাকি ভাগ্য বলে দিস তো কলকাতায় এসে ভাবলাম তোর সঙ্গে দেখা না করে যাব না বেশ করেছিস থাক না আমার কাছে কদিন থাকা হবে না আজকে রাতটা হয়তো থাকবো কিন্তু কাল সকালে রওনা দিতে হবে রাত্রিরে খাওয়া দাওয়া সেরে দুই বন্ধু বাইরের ঘরের চৌকিতে এসে বসলাম ঘুম আর হল না ওই গল্প করতে করতেই রাত ফুরিয়ে গেল বিরজা ভূষণ কলকাতায় এসেছিল একটা মামলার তদারকি করতে ওদের সমস্ত সম্পত্তি বাবা মারা যাবার পর দুভাগে ভাগ হয়ে গিয়েছে এক ভাগ পেয়েছে বীরজা অন্য ভাগ পেয়েছে তার আপন দাদা অম্বিকা ভূষণ দাদাকে পৈতৃক বাড়ি ছেড়ে দিয়ে নিজে একটু দূরে আলাদা বাড়ি তৈরি করে নিয়েছে কিন্তু সম্প্রতি ভাগাভাগির ব্যাপারে কি একটা ত্রুটি বের করে অম্বিকা ভূষণ ভাইয়ের বিরুদ্ধে মামলা শুরু করেছেন যে সম্পত্তি নিয়ে মামলা তার দাম বিশ হাজার টাকার চেয়ে বেশি কাজেই মামলা এসেছে হাইকোর্টে এ নিয়ে অনেক দুঃখ করল বীরজা দেখলাম ও সেই পুরনো দিনের ভালো মানুষই এখনো যায়নি যে দাদা তার বিরুদ্ধে মামলা করেছে তার জন্যই সে দুঃখ করছে পরের দিন যাবার সময় বীরজা বলল একবার আমাদের গায়ে চল না বেরিয়ে আসতে পারবি দেশের দিকে তো যাসনি নি অনেকদিন যাবি কথাটা ঠিক গ্রামে আমাদের বাড়িও প্রায় ধুলিশ্ব হয়ে পড়ে রয়েছে থাকার বা দেখাশোনা করবার কেউ নেই কাজেই কিসে টানে আর সেখানে যাব অবশ্য বাড়ি আমাদের গ্রামে নয় মধ্যে আরেকটা গ্রাম পেরিয়ে প্রায় মাইল তিনেক দূরের চড়ুই টিপ নামের এক গ্রাম থেকে সে পড়তে আসত স্কুলে পড়ার সময় মাত্র একবারই তার গ্রামে গিয়েছিলাম এখন আর ভালো মনে পড়ে না বললাম আচ্ছা যাবো দেখি একটু সময় করে উঠতে পারলেই যাবো দেখ ওসব ছেঁদ ও কথায় আমায় ভোলাতে পারবি না হ্যাঁ সময় করে উঠতে পারলে মানে কি তুই কি কারো চাকরি করিস ওসব বললে চলবে না সামনের মাসের প্রথম দিকে আমায় আবার হয়তো কলকাতায় আসতে হবে মামলার তারিখ পড়েছে সেদিন তোর এখানেই উঠব তুই আগের দিন থেকে জিনিসপত্র গুছিয়ে রাখিস ফেরবার সময় তোকে সঙ্গে নিয়ে যাব বেশ তাই হবে পরের মাসে বীরজার সঙ্গে আমাদের গ্রামের স্টেশনে গিয়ে নামলাম কত বছর পরে সেই হারানো শৈশবের সোনালি দিনগুলো স্বপ্নের মতো মনে আসে আয় যা যায় তা একেবারেই যায় স্টেশন থেকে আমাদের গ্রাম সাত মাইল আর বীরজার গ্রাম মাইল দশেক স্টেশনে নেমে দেখি আমাদের জন্য গরুর গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে ব্যবস্থা করে আগে থেকে। গরুর গাড়ি চেপে অনেক বছর পরে আবার কাঁচা রাস্তা দিয়ে দুলতে দুলতে যাওয়া তো ভালো লাগছিল যে বিচার করে দেখে বুঝতে পারলাম শহরে বাস করলেও শহরকে আমি আদৌ ভালোবাসি না গ্রাম আমার রক্তে মিশে রয়েছে গ্রামটা দেখতে গ্রামের প্রান্ত দিয়ে যাচ্ছে। ছোট্ট একটি নদী নদীর ধারে ঝোপঝাড় সমস্ত গ্রামে কোথাও খুব ঘন জঙ্গল না থাকলেও ছাড়া ছাড়া গাছপালা প্রচুর তিন চারটে পাকা বাড়িও চোখে পড়ল এছাড়া সবই হয় চালাঘর নয়তো ওই করগেট টিনের ছাদওয়ালা বাড়ি বীরজা আর তার দাদার বাড়ি পাশাপাশি মাঝখানে এক টুকরো জমি পাশাপাশি কিন্তু মুখ দেখা দেখি নেই যে বাড়িতে বীরজা আমাকে এনে তুলল সে বাড়ি সে নতুন করেছে ছোটবেলায় আমি এসেছিলাম পাশের ওই পুরোনো বাড়িতে যেখানে এখন অম্বিকা ভূষণ থাকেন শৈশবের স্মৃতিমন্ডিত কোনো জায়গায় অনেক দিন পরে গেলে যে আনন্দ অনুভব করা উচিত সেরকম কিন্তু খুব একটা হলো না কারণ গ্রামে ঢুকতেই আমার একটা অদ্ভুত অনুভূতি হল তোমরা তো জানো দেবী আমাকে কিছু অতিমানবিক ক্ষমতা দান করেছিলেন গ্রামে ঢুকেই আমার মনে হলো এখানে একটা অমঙ্গলজনক কিছু ঘটছে সেটা কি তখনই বুঝতে পারলাম না বটে কিন্তু মনের ভেতর কেমন অস্বস্তি পাক খেতে লাগলো বীরজা জিজ্ঞাসা করল কি হয়েছে অমন মুখ করে রইলি কেন ও। কিছু না এমনি বীরজার বউটা ভারী ভালো বেশ সাি মেয়ে আমাকে আগে কখনো দেখেনি বটে কিন্তু হাব ভাব দেখে বুঝতে পারলো আমি তার স্বামীর খুব বড় বন্ধু চড়ুইটি গায়ে এখনো শহুরে চালচলনে ঢেউ এসে দোলা দেয়নি সেকালের মতো একটা জল ভর্তি গাড়ুর উপরে পাট করা গামছা এনে রেখে গেল বীরজার বউ হাত মুখ ধুয়ে দুই বন্ধু বাইরের ঘরে তক্তা বসে বসে গল্প করতে লাগলাম সবই আমাদের এই রঙিন হারিয়ে যাওয়া ছোটবেলার গল্প গল্প করছি কিন্তু পোকায় খাওয়া দাঁতের ব্যথা যেমন সর্বদা সব কাজের মধ্যে জানান দেয় তেমনি মনের ভেতরকার অস্বস্তিটাকে কিছুতেই মুছে ফেলতে পারলাম না বহুদিনের অভিজ্ঞতা থেকে জানি আমার এই অনুভূতি সচরাচর ভিত্তিহীন হয় না এ গ্রামে কোথাও একটা খারাপ কিছু ঘটছে কি সেটা আমি অন্য হয়ে যাচ্ছি দেখে পীরজা ভাবল আমি বোধহয় ক্লান্ত সে গল্পে ক্ষান্ত দিয়ে উঠে গিয়ে খাওয়া দাওয়ার আয়োজন কতদূর হলো দেখতে গেল পরের দিন খুব ভোরে উঠে আমি আর বীরজা নদীর ধারে বেড়াতে গেলাম ছোট্ট গ্রাম্য নদী কিন্তু কচুরি পানায় তার স্রোত বন্ধ হয়ে যায়নি বেশ কাকচক্ষু জল ধীর গতিতে বয়ে চলেছে সকালের স্নিগ্ধ হাওয়ায় শরীর জুড়িয়ে যায় একটু পরিষ্কার জায়গা দেখে দুজনে বসলাম আমার পাশে একটা বড় বাবলা গাছ তার ডালপালা অনেকখানি জলের দিকে ঝুঁকে পড়েছে গুঁড়ি থেকে কিছু ওপরে এক জায়গায় তিনটে মোটা ডাল তিন দিকে বেরিয়েছে সেখানে একটা কাকের বাসা কাকের বাচ্চা হয়েছে বোধ হয় মা কাক বসে বাচ্চা পাহারা দিচ্ছে আর বাবা কাক একটু বাদে বাদে কি যেন মুখে করে এনে বাচ্চাদের খাইয়ে যাচ্ছে ওপারে চাষিরা জমিতে লাঙল দেবার উদ্যোগ করছে গ্রামে এত সকালেই দিন শুরু হয়ে যায় জানোই তো শহরে অর্ধেক লোক বোধ তখনো বিছানা ছেড়েই ওঠে না হোলা জায়গা বেলা বেশি না হলেও রোদ্দুর ওঠার পর আর বসা গেল না বীরজা বলল চল উঠি মমতা খাবার করে বসে আছে এতক্ষণ ফেরবার সময় আগে অম্বিকা ভূষণের বাড়ি দেখলাম একজন পরনে খাটো ধুতি বেশ মানুষ হৃষ্টপুষ্ট চেহারা গলায় এক ছড়া মোটা রুদ্রাক্ষের মালা বসে বসে তামাক খাচ্ছে সেদিকে না তাকিয়ে বীরজা চুপি চুপি বললো ওই আমার দাদা অম্বিকা ভূষণ আমাদের দিকে তাকিয়েও দেখলেন না আমরা বাড়ির সামনে দিয়ে পার হয়ে যাবার আগেই ভেতর বাড়ি থেকে একজন লাল কাপড় পরা সন্ন্যাসী চেহারা লোক এসে অম্বিকা ভূষণের পাশে বসে একবার আমাদের দিকে তাকালো বিশ্রী দৃষ্টি ডোক্টার মাথায় সামান্য জটাও আছে নিম্ন শ্রেণীর তন্ত্র সাধকের মতো চেহারা জায়গাটা পার হয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম এই বিজা ওই লোকটা কে রে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো তোর দাদার গুরু নাকি পেছন ভিড়ে একবার দেখে বীরজা বলল না দাদা মন্ত্র নেয়নি সাধু সন্ন্যাসী করার খুব ঝোঁক মাঝে মাঝে দু চারটে গে এনে পশে এবারটাকে দেখছি আজ কয়েকদিন যাবৎ কিছুদিন সুসে চলে যাবে আর কি দুপুরে দুজন বৈঠকখানায় বসে কথাবার্তা বলছিলাম পরে শহর থেকে বাইরে বেরিয়ে যেন হাঁপ ছেড়ে বেঁচেছি ওলাহল নেই লোকজনের ঝামেলা নেই রোজ সকালে বাজার থেকে শুটকো তরকারি আর রাতপচা পচা মাছ কিনে আনবার কোনো তাড়া নেই এখানে সকাল বিকেল খুব খুব খাচ্ছি আর বৈঠকখানায় বসে তামাক খেয়ে আড্ডা দিচ্ছি আর পরিবেশও বেশ শান্ত বেড়াতে বেরুলে মেঠো পথ নুইয়ে পড়া ডগার উপরে বসে পাখির গান মনে হয় এসব ছেড়ে এতদিন ছিলাম কি করে কথায় কথায় হঠাৎ বীরজা বলল তার তুই তো আজকাল শহরে থাকিস আমার জন্য কিছু একটা ব্যবস্থা করা যায় না কিসের ব্যবস্থা মানে ওসব দিকে আমার একটা চাকরি টাকরি হয় না এসে বললাম তুই চাকরি করবি কি রে তোর বংশে কেউ কোনদিন পরের কাজ করেনি আর তাছাড়া সেরকম কারোর সঙ্গে আমার পরিচয়ও নেই মনে হয় দাদার সঙ্গে এই মামলা আমি পেরে উঠবো না রে যদি জিতি তাহলে সর্বশান্ত হব তখন তো চাকরি ছাড়া উপায় থাকবে না ভাই এই কথার আর কি উত্তর দেব চুপ করে বসে রইলাম রাত্রির বেলা গরমে ঘুম আসছিল না এই দুদিন বীরজার বাড়িতে থাকাকালীন মনের এই অস্বস্তির ভাবটা কিন্তু দূর হয়নি রাত্রিরে শুয়ে এ ব্যাপারে ভাববার চেষ্টা করলাম কিন্তু কোনো সুরাহা করতে পারলাম না সকালে আমি নদীর ধারে বেড়াতে যাওয়া একটা করে ফেলেছিলাম ডাল ভেঙে দাঁতন করতে করতে আমরা ভোরবেলা রওনা দিলাম নদীর দিকে একেবারে স্নান করে তবে ফিরব সারা রাত গরমের পরে সকালে স্নিগ্ধ নদী জলে অবগাহন যে কি তৃপ্তির তোমরা শহরের মানুষেরা কি বুঝবে জলে নেমে ডুব দিয়ে পরে মাথা তুলে দেখলাম যেখানে দাঁড়িয়ে ডুব দিয়েছিলাম সেখান থেকে বেশ কিছুটা সরে এসেছি বীরজা হেসে বলল। হ্যাঁ আমাদের ছোট নদী হলেও স্রোতের বেশ টান আছে কি বল কিন্তু পশু সকালেও তো টান ছিল না হঠাৎ বাড়লো কেন ও হয় এনিতে জোয়ার ভাটা বিশেষ খেলে না কিন্তু অমাবস্যা আর পূর্ণিমার সময় স্রোত বাড়ে অমাবস্যা কবে ঠিক জানি না তিন চারেক বাকি আছে বোধ স্নান সেরে পাড়ে দাঁড়িয়ে গা মুছতে মুছতে নদীর ধারের ঝুঁকে পড়া বাবলা গাছটার দিকে চোখ পড়ল প্রথমটা খেয়াল করতে পারিনি পরে হঠাৎ মনে হল গাছটাই কি যেন একটা নেই একটা জায়গা যেন কেমন নেড়া নেড়া দেখাচ্ছে কি নেই ওখানে। বুঝতে পারলাম সেই কাকের বাসাটা কিন্তু কি হয়েছে তোর কি দেখছিস ওদিকে দেখ কাকের বাসাটা আর নেই কাকের বাসা হ্যাঁ কালকেও এখানে ওই ডালের তেকোনায় একটা কাকের বাসা দেখি গিয়েছি আজ আর দেখছি না হলো বলতো কাল তো হয়নি যে পড়ে যাবে শুকনো পড়তে পড়তে বলল। কাপড় ঝড়ে কখনো কাকের বাসা পড়ে দারুন শক্ত করে বাসা বাঁধে অবশ্য খুব বড় ঝটকা হলে হয়তো পড়তে পারে কিন্তু সেরকম তো হয়নি ছাড় না একটা কাকের বাসা নিয়ে মাথা ঘামাবার কি আছে ঘটতে চলেছে জানলে কি বীরজা অত শান্তভাবে কথাগুলো বলতে পারতো এই ঘটনার পরেও কিন্তু আমি কিছু আন্দাজ করতে পারিনি পারা সম্ভবও ছিল না কিন্তু কখনো কখনো জীবনে আশ্চর্য অঘটনের ভিড় লেগে যায় সকালে যার কথা খুব ভেবেছি বিকেলে দশ বছর পরে হয়তো সেই বন্ধু এসে হাজির হলো কিংবা হয়তো সকালে একটা তালা এবং বিকেলে সেই তালাটারই চাবি রাস্তায় কুড়িয়ে পাওয়া যায় এর পরের দিনই সে ধরনের একটা ব্যাপার ঘটায় আমি মনে মনে দুই আর তুই যোগ করে দিলাম টিপ থেকে মাইলাস পশ্চিমে বসন্তপুর বলে একটা গ্রাম আছে সে গ্রামের কল্যাণেশ্বর শিব খুব জাগ্রত প্রতি বছর চড়কের সময় বড় মেলা বসে মন্দিরও নাকি বহুদিনের যাবার পুরোনো গায়ে পোড়ামাটির আবিদ শেখকে বলে রেখেছিল পরের দিন সকালে তার ঘোড়ার গাড়ি নিয়ে আসতে সমস্ত গ্রামে ওই আবিদেরই একমাত্র গাড়ি মাঝে মাঝে স্টেশনে গিয়ে ভাড়া খাটে অবসর সময় পড়ে পড়ে ঘুমোয় সকালে তৈরি হয়ে বসে আছি কিন্তু বেলা ক্রমে বেড়ে চলে আবিদ সে কার গাড়ি নিয়ে আসে না বীর যা বিরক্ত হয়ে বলল যত সব খুঁড়ে লোককে নিয়ে কারবার এত বেলা হয়ে গেল আজ আর রওনা হওয়া যাবে না গেলে ফিরতে বিকেল হয়ে যাবে নে জামা কাপড় খুলে ভালো করে বস সব বলা কওয়া হচ্ছে এমন সময় ম্লান মুখে আবিদ শেখ এসে উপস্থিত বিরজা গেল চোটে কেমন তোমার কাণ্ড জ্ঞান আবিদ হ্যাঁ সে কখন থেকে বসে আছি আজ যাওয়াই হলো না কি হয়েছিল তোমার গাড়ি কই আবিদ শেখ বিষণ্ণ মুখে বলল আর বলবেন না কথা সকালে উঠে ঘোড়া জুতে গাড়ি নিয়ে আসছিলাম কিন্তু ঘোড়া কিছুতেই গাড়ি টানবে না কত গুঁতো গাঁথা দিলাম তবু ঘোড়া দেখি ঠায়ে দাঁড়িয়ে অনেক দিনের পোষা জানোয়ার কর্তা কথা বললে শোনে পরে মনে হলো ওর ঘাড়ে ব্যথা হয়েছে কোনো কারণে গাড়ি টানতে গেলে ব্যথা লাগছে নেমে এসে দেখি ঠিক তাই ঘাড়ের কাছে একটা বেশ বড় কাটার দাগ ও ঘোড়া নিয়ে আজ আর বেরোনো যাবে না কর্তা জোর করে চালাতে গেলে মাঝপথে খেপে টেপে গিয়ে গাড়ি উল্টে দিতে পারে ঘোণা জখম হলো কি করে জোয়ালে পেরেক কিছু আছে নাকি আগে না সে আমি দেখেছি তাহলে মাথা ঝুড়কে আবিদ শেখ বলল আমিও তো তাই ভাবছি কিসে ঘা খেলো জানোয়ারটা যাগে যাও তুমি তোমার ঘোড়া ভালো হয়ে ওটা অব্দি যদি আমার বন্ধু থাকে তাহলে একদিন মন্দির দেখতে যাওয়া যাবে আবিদ শেখ চলে যেতে বীরজা আমার দিকে তাকিয়ে বলল লোকটা মিথ্যে কথা বলছে কিনা ঠিক বুঝতে পারলাম না আবিদ এমনিতে ভালো কিন্তু বড্ড কুঁড়ে হয়তো আজ আর মেহনত করার ইচ্ছে নেই ঘোড়া ফের রাস্তা বলে তুলে দিয়ে সারাদিন পরে ঘুমাবে দেখিস আমি তখন দুয়ে দুয়ে যোগ দিচ্ছি বললাম না হে লোকটা বোধহয় হয় মিথ্যে কথা বলছে না বীরজা একটু অবাক হলো বলল তার মানে তুমি ওর ভালো মানুষের মতো মুখ দেখে গলে গেলে নাকি আবিদ কিন্তু ভয়ানক মিথ্যাবাদী হ্যাঁ তা হতে পারে তবে এবার বোধ হয় সত্যি কথাটাই বলছে কি বলতে গিয়ে বীরজা থেমে গেল একটু ইতস্তত করে বলল হবে ও বা তোর তো আবার কি সব ক্ষমতা টমতা আছে লোকের মুখ দেখে মনের কথা বলে দেবার আমি এই নিয়ে আর কথা বাড়ালাম না বীরজাও চুপ করে গেল সকালে বসন্তপুর যাবার জন্য তৈরি হয়ে বসেছিলাম কাজেই নদীর ধারের দৈনন্দিন ভ্রমণ আজ আর হয়ে ওঠেনি দুপুরে খাওয়ার পর নিটোল একটি দিবানিদ্রা দিয়ে উঠে দেখলাম বেলা গড়িয়ে গিয়েছে এখনই বেরিয়ে পড়লে কিছুক্ষণ নদীর ধারে বসা যায় মুখে চোখে জল দিয়ে রওনা দিলাম গ্রামের দিকে দিন শেষের একটা সুন্দর রূপ আছে যা শহরে তোমরা টের পাও না আস্তে আস্তে আমার চোখের সামনে নদীর ওপারের ক্ষেত আবছা অন্ধকারে হয়ে এলো পাখিরা মাথার ওপর দিয়ে ফিরে যাচ্ছে বাসায় সারাদিনের গরমের পর নদীর বুক থেকে জলো হাওয়া ভেসে আসছে বাংলার বাতাসে বৈরাগ্য আছে বুঝলে কিছুক্ষণ চুপ করে খোলা হাওয়ায় বসে থাকলে মনে হতে শুরু করে এ কার কি হবে অনর্থক উন্নতির চেষ্টা করে অন্ধকার বেশ চেপে আসছে দেখে বাড়ি ফেরবার জন্য উঠে দাঁড়ালাম সঙ্গে সঙ্গে নজর পড়ল ওপাশের সেই বাবলা গাছটার দিকে গাছের নিচে একটু ঝোপ মতো আর তার মধ্যে কি নড়ছে যেন অস্বীকার করতে পারব না প্রথমে বেশ ভয়ই পেয়েছিলাম এদিককার গ্রামে সন্ধ্যের দিকে এখনো বুনো সুর বেরোয় শখ করে হাওয়া খেতে এসে শেষে বুনো শুয়োরের হাতে পড়লাম নাকি এই শুয়োর বড় বাজি জানোয়ার অকারণে এসে দাঁত দিয়ে পেট ছিঁড়ে দেয় না শুয়োর নয় আমার পায়ের আওয়াজ পেতেই বোধ হয় ঝোপের মধ্যে থেকে একজন উঠে দাঁড়ালো অম্বিকা ভূষণের বাড়িতে দেখা সেই তান্ত্রিক সন্ন্যাসী তার হাতে কতগুলো শেকড় লোকটা তীব্র জ্বলন্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল তার চোখের দিকে তাকালে মনে হয় পৃথিবীতে সব আলো হাসি গান ফুরিয়ে গিয়েছে যেন কাল সকালে আর সূর্য উঠবে না এবং পাঁচ মিনিটের মধ্যে আমি মারা যাব তোমরা হলে সেই চাউনিতেই তোমাদের হাত বা ঠান্ডা হয়ে আসতো কিন্তু আমি তারা করে। তারা সত্যিকারের সাধক আর এই লোকটাকে দেখেই বুঝতে পারলাম এর কিছু ক্ষমতা আছে বটে কিন্তু সে নিম্ন শ্রেণীর ক্ষতি করার ক্ষমতা সেটা বুঝেই মনে জোর পেলাম লোকটা আমার দিকে তাকিয়েই আছে আমি তার চোখে চোখ রেখে বললাম কি হলো মুহূর্তের মধ্যে তার মুখে বিস্ময় ক্রোধ ইত্যাদি সর্ষে কয়েকটা অভিব্যক্তি খেলে গেল আমার দিকে এক পায়ে এগিয়ে এসে অদ্ভুত কর্কশ কলায় বলল তুমি কি করে জানলে আবার বললাম কাকের বাসা তো আগেই সংগ্রহ হয়েছে কি কালকে হবে পাড়া না পরশু পরশুই তো অমাবস্যা তাই না সে কিছুক্ষণ আমার দিকে স্থির চোখে তাকিয়ে রইল তারপর আস্তে আস্তে প্রত্যেকটি কথা গরম লোহার মতো বিধিয়ে দিয়ে বললো তুমি জেনেছ তাহলে তাই তোমাকে দেখে সেদিন আমার আমি বোকা আমারই আগে বোঝা উচিত ছিল তারপরেই তার চোখ আবার দপ করে জ্বলে উঠল মাথাটা সামনে ঝুঁকিয়ে এসে বলল কিন্তু বিশেষ লাভ কিছু হবে না এক সাধকের অভিচার ক্রিয়ায় বাধা দেওয়া নিয়ম বিরুদ্ধ জানো তো হ্যাঁ সুবিধে দিয়েও করতে পারবে না আমার যা করবার আমি করবই বাধা দিলেও লাভ হবে না আমার ক্রিয়ার ফল দেখা যাক সে কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে থেকে বেশ দেখো তাহলে বলে পেছন ভিড়ে হাঁটতে শুরু করলো খুব মন খারাপ নিয়ে বীরজার কাছে ফিরলাম আমি নিজের অভিজ্ঞতা থেকে জানি এসব সাধকদের ভালো করার ক্ষমতা না থাকুক অতি শক্তি কিন্তু খুবই থাকে কিশোরী হঠাৎ জিজ্ঞেস করল কিন্তু আমরা যে অন্ধকারে রয়ে গেলাম আপনি কিভাবে দুইয়ে দুয়ে চার করলেন বললেন না তারানাথ হেসে বলল তাও তো বটে গল্প বলতে বলতে ভুলে গিয়েছিলাম যে তোমরা এসব ব্যাপার কিছুই জানো না আচ্ছা বলি শোনো প্রথমে নদীর ধারের বাবলা গাছ থেকে কাকের বাসাটা অদৃশ্য হয়ে যাওয়াতে আমার মনের ভেতরে টনক নড়ে ওঠে তোমাদের এই জিনিসটা ব্যাখ্যা করে বোঝাতে পারবো না বহু অভিজ্ঞতায় শ্মশানে শ্মশানে ঘুরে একটু একটু করে এটা দাঁড়িয়ে গিয়েছে কখনো মুন্ডমালা তন্ত্র অথবা হংস পারমেশ্বর নামে কোনো বইয়ের নাম শুনেছো। আমি বললাম তারা না সেই বইয়ে শেত বগলা নামে এক দেবীর উল্লেখ রয়েছে তার পুজো করে তারপর উচাটন ক্রিয়া করতে হয় কারুর ক্ষতি করবার জন্য যে তান্ত্রিক ক্রিয়া তারই নাম উচাটন অমাবস্যার দিন ছাড়া শ্বেত বগল আর পুজো হয় না ঘোড়া আর মোষের রক্ত মিশিয়ে কালি তৈরি করতে হয় তারপর কাকের পালকের কলম দিয়ে যার সর্বনাশ করতে চাও তার নাম একটা নিম পাতার ওপর ওই রক্ত দিয়ে লিখতে হবে লেখার সময় একটা মন্ত্র উচ্চারণ করতে হয় সেটা অবশ্যই তোমাদের বলবো না এরপর সরশ পচারে শ্বেত বগলার পুজো করে হোম করতে হবে যজ্ঞের সমিদ হচ্ছে সাধারণত বেল কাঠ বা জগট উমের কাঠ কিন্তু এই যজ্ঞ করতে হয় কাকের বাসার সরু সরু কাঠি দিয়ে প্রত্যেকটি কাঠি যজ্ঞের আগুনে দেবার আগে শ্বেত সরষের তেলে ভিজিয়ে নিতে হয় পূর্ণাহুতি দেবার সময় ওই শত্রুর নাম লেখা নিম পাতাটি যজ্ঞের আগুনে দিলেই কাজ শেষ এবার আগুন নিভে গেলে কুণ্ড থেকে কিছুটা ভস্য তুলে শত্রুর বাড়িতে নিক্ষেপ করলে কয়েকদিনের মধ্যেই তার ভয়ঙ্কর সর্বনাশ উপস্থিত হবে উফ কি ভয়ানক বটে এই জন্য চিন্তিত হয়ে পড়েছিলাম রাত্রিরে বাইরের ঘরে বসে গল্প করতে করতে বীরজা নাকি আচ্ছা শোন বীরজা কাল একটা পুজো করব ভাবছি ফর্দ করে দেব কতগুলো জিনিস আনিয়ে দিস তো রাত্রিরে পুজো হবে পুজো কিসের পুজো এমনি তোর সময়টা ভালো যাচ্ছে না ভাবছি একটা সস্তয়ন গোছের করে দেব যা বোকা নয় সে উঠে এসে আমার হাত দুটো ধরে বলল কি ব্যাপার বল দেখি আমায় ভোলাবার চেষ্টা করিস না যদি কিছু বুঝে থাকিস আমাকে বল কি কোনো বিপদ আসছে ভেবে দেখলাম বীরজার কাছে আসল ঘটনা লুকিয়ে কোনো লাভ নেই বরং তৈরি থাকলে ও যাই আসুক না কেন তার সঙ্গে অন্তত যুদ্ধ করতে পারবে আমি বীরজাকে সব খুলে বললাম বীরজা শুনে কিছুক্ষণ চুপ করে বসে থাকলো তারপর নিজের বিপদ সম্বন্ধে কোনো কথা না বলে একটা নিঃশ্বাস ফেলে বলল শেখ তাহলে সত্যি কথাই বলেছিল তা বটে তাহলে এখন কি করব বললাম তো যোগার যন্ত্র করে দে কাল সকালেই সস্তায়ন করে দি তাতেই আমার বিপদ কেটে যাবে ওদের পুজো ফল ফলবে না কথার কোনো উত্তর দিতে না পেরে চুপ করে রইলাম কি রে মানুষের ভালো করার ক্ষমতা না থাকলেও খারাপ করবার শক্তি খুব থাকে আমার পুজোর ফল না ফললেও তোর দাদার ক্রিয়াকাণ্ডের ফল হবে বলেই মনে হয় তাহলে তুই তো অনেক সাধুর সঙ্গে ঘুরেছিস এই পুজো কাটান দেবার মন তো জানিস না মিথ্যে সান্তনা দিয়ে লাভ নেই তাই বললাম না ভাই মির্জা আমি এ পথের ভালো দিকচারই সন্ধান করেছি চিরকাল অপরের ক্ষতি কি করে করতে হয় তা শিখিনি রে অনেককে অনেক ভয়ানক কাণ্ড করতে দেখেছি ঠিকই কিন্তু তা শিখতে ইচ্ছে করেনি আমি তাহলে এখন কি করব? ঈশ্বরকে ডাক তিনি সর্বমঙ্গলময় তিনি ইচ্ছে করলে সব বিপদ কাটিয়ে দিতে পারেন অনেকেই তো ভগবানের কাছে অনেক কিছুই প্রার্থনা করে তাদের সবার কথা ঈশ্বর শোনেন ভগবানকে ডেকে লাভ কি বীরজা চরিত্রের এই দিকটা চোখে পড়ায় আমার ভালো লাগলো সে গ্রামের লোক বটে আধি ভৌতিক আধি দৈবিক ক্রিয়াকর্মে বিশ্বাসও রাখে কিন্তু নিজের বিপদ ঘটতে চলেছে জেনেও সে গেঁয়ো লোকের মতো অধীর হয়ে পড়ল না কিছুক্ষণ চুপ করে থেকে সে উঠে বাড়ির ভেতরে গেল বলে গেল বস। আমি এখনই আসছি দশ বারো মিনিট পরে বীরজা হাতে করে একটা লাল কাপড়ের পোঁটলা নিয়ে ঘরে ঢুকে ওপর বসলো বললাম কি ব্যাপার ও পোঁটলায় কি আয় তোকে কয়েকটা জিনিস দেখাই কি জিনিস পোঁটলার গিট খুলে এক রাস কাগজ বলল এগুলো আমার জমি জমা সম্পত্তির দলিল আমার কোথায় কি আছে তোকে বুঝিয়ে দিয়ে যাই যদি আমার কিছু হয় তাহলে তুই আমার বউ পিলেকে দেখিস আর আমি কাউকে বিশ্বাস করতে পারবো না উঠে গিয়ে ওর হাত ধরলাম দাঁড়া পাগলামি করিস না একটা কাজ করা যাক বরং বীরজা আমার মুখের দিকে তাকিয়ে বলল কি তুই কোন তীর্থে চলে যা সপরিবারে তাতে কি হবে তীর্থে থাকলে অমঙ্গল হয় না কারো কোনো অভিশাপ ফলে না তুই তুই ঠিক বলছিস অন্তত কম ফল হয় ঈশ্বরের স্থান তো বীরজা কয়েক মুহূর্ত চুপ করে ভেবে বলল বেশ তো তাহলে তুইও চল আমার সঙ্গে অবাক হয়ে বললাম আমি আমি কি করে এখন বীরজা দৃঢ় গলায় বললো ও সব চলবে না তোর কথায় আমি এই বিপদ মাথায় করে বাড়ি সবাইকে নিয়ে তৃপ্ত করতে যাবো যদি তাতেও কোনো ফল না হয় আর আমি বিদেশেই মরে যাই তখন বৌ ছেলে পুলের কি হবে ওরা পথ ঠিক করে বাড়ি ফিরতেও পারবে না তুই বুদ্ধি যখন দিয়েছিস তখন তোকে সঙ্গে যেতে হবে পীর দিকে তাকিয়ে মায়া হলো বেচারা ভয় পেয়েছে খুব কিন্তু চরিত্রের দৃঢ়তা দিয়ে সেই ভয়কে মুখে ফুটে উঠতে দেয়নি এখন ওকে একলা ছেড়ে দেওয়া উচিত নয় বললাম আচ্ছা যাবো তোর সঙ্গে কবে রওনা দিতে চাস কাল সকালে সে কি হঠাৎ কোথাও কিছু নেই এক রাত্রি সব গোছ করবি কি করে সে আমি পারবো এমন আছে হয়ে এখন কিন্তু টাকা কুড়িরও তো প্রশ্ন আছে তার জন্য আটকাবে না এসব দেশগা জায়গা আমরা ব্যাংকে টাকা রাখি না দু টাকা যা আছে তা বাড়িতেই কালই চল চল তাহলে কোথায় যাবি একটু না ভেবে বিরজা বলল কাশিতে খুব দেখার ইচ্ছে ছিল এই সুযোগে হয়ে যাবে তারপর একটু চুপ করে থেকে আবার বলল তারপর ধর সত্যি যদি আর না ফির আলে হিন্দু ছেলে কাশিতে অন্তত মরতে পারবো সারা রাত্রি তোরজোর করে পরের দিন সত্যি আমরা কাশি রওনা দিয়ে দিলাম স্ত্রীকে আসল কারণ জানানো হল না দুই বন্ধুর হঠাৎ বেড়াতে যাবার শখ হয়েছে এই কথা তাকে বলা হলো যাবার পথে নিবারণ রায় বীরজার দুঃসম্পর্কের মামা তাকে ঠিকানা দিয়ে এলো বীরজা আমার এক চেনা ভদ্রলোকের অনেক দান আছে কাশীর এক আশ্রমে সেখানে এর আগেও বার দুই আমি উঠেছি কাশি গিয়ে এবারেও সেখানেই ধাকবো ঠিক করেছিলাম তারই ঠিকানা তখনও জানি না যে ঠিকানাটার সত্যি দরকার পড়বে অমাবস্যার দিনই সকালে কাশি পৌঁছলাম গঙ্গা স্নান করে সেদিনই বাবা বিশ্বনাথের পুজো দেওয়া হলো যারা বীরজার বউ জানে না স্বামী কেন এত তাড়াহুড়ো করে কাশিয়ে এসেছে সে আনন্দ করে সব দেখে বেড়াচ্ছে পাড়াগাঁয়ের বউ এর আগে বিশেষ বাইরে বেরোয়নি কখনো খুব খুশি বীরজা মাঝে মাঝে কাষ্ঠ হাসি হাসছে কিন্তু সে হাসিতে কোনো রং নেই সেদিন রাত্রিটা আমরা দুই বন্ধু এক জায়গায় বসে প্রায় জেগেই কাটিয়ে দিলাম কিছুই ঘটল না এই ভয়ঙ্কর সময়টা কেটে যেতে পীরজাও যেন মনে একটু বল ফিরে পেল পরের দিন সকালে তাকে বেশ হাসি খুশি দেখলাম এই করে নিরুপদ্রবে আরো তিন চার দিন কেটে গেল পঞ্চম দিনে পীর্জাই আমাকে বলল হম মনে হচ্ছে এই যাত্রা বেঁচে গেলাম বুঝলি না তীর্থস্থানের মাহাত্ম স্বীকার করতে হবে সেদিনই বিকেলে বসে আমি আর গল্প করছি মাটিতে বসে তরকারি করছে হঠাৎ আশ্রমের অধ্যক্ষ জ্ঞানানন্দ ঘরে ঢুকে পড়লাম কিছু মনে করবেন না অবশ্য বৌবা আমার মায়ের মতো এই আপনাদের সঙ্গে একটু কথা ছিল যে বললাম আসুন আসুন বসুন তো আগে কি ব্যাপার বলুন জ্ঞানানন্দ তার হাতে ধরা হলুদ রঙের এক টুকরো কাগজ আমাদের দিকে বাড়িয়ে দিয়ে বললেন বিরজাভূষণ কার নাম একটা তার এসেছে আশ্রমে তার এলে আমি সই করে নিয়ে পৌঁছে দিই এই দেখুন তো কি খবর কোনো বিপদ নয় তো বিপদ আর কি হবে বীরজা তো সমস্ত পরিবার নিয়ে এখানে তার খুলে বিরজার চোখ মুখ কেমন যেন হয়ে গেল জিজ্ঞেস করলাম কি হয়েছে বীরজা কি খবর কি বীরজা আমার দিকে তারটা বাড়িয়ে দিয়ে বলল দাদা তার পাঠিয়েছেন দেখলাম অম্বিকা ভূষণেরই করা তার বটে বিশেষ কিছু লেখা নেই শুধু বলা হয়েছে অবিলম্বে ফিরে এসো বাড়িতে বিপদ দিকে তাকিয়ে বললাম কি বিপদ বলে মনে করিস তা কি করে বলবো কিছু তো বলা হয়নি ছাড়া দাদা হঠাৎ যার জন্য এত মাথাটাই গুলিয়ে যাচ্ছে চল ফিরি নিশ্চয় কিছু গুরুতর হয়েছে দাদা তার করতেন না ট্রেনে আসতে সমস্ত পথ বীরজা বলল রক্তের বুঝলি দাদা ভুল বুঝতে পেরে আমাকে আবার ডেকেছে আমি তার কথার উত্তর দিইনি তখন কারণ হঠাৎ আমার মনের মধ্যে আবার সেই অমঙ্গলের ধ্বনি বেজে উঠেছে যেন অবিলম্বে একটা অশুভ কিছু ঘটতে চলেছে এর ওপর বীরজাকে আর কিছু বলে ভয় দেখিয়ে লাভ নেই কিন্তু আমি জানি কিছু একটা ঘটবেই বা ঘটছে আমার এই অনুভূতি হয় না নিয়ে স্টেশন থেকে একেবারে অম্বিকা ভূষণের বাড়ির সামনে গিয়ে নামা হলো মালপত্র গাড়িতেই রেখে আমরা ঢুকলাম বাড়িতে চারদিকে কেমন একটা থমথমে ভাব বাইরের ঘরে কেউই নেই বীরজা অন্দরের দিকে পা বাড়াবে এমন সময় স্বয়ং অম্বিকা ভূষণ এসে ঘরে ঢুকলেন নিচু হয়ে তার পায়ের ধুলো নিয়ে প্রণাম করে বলল কি হয়েছে দাদা তার কেন উত্তরে অম্বিকা ভাইকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন আরে কি হয়েছে আরে অমন করছো কেন সন্তুর খুব আর রাখা যায় না অম্বিকা ভূষণের বড় ছেলে অবাক হয়ে কি হয়েছে সন্তু অম্বিকা ভূষণ কপালে আঘাত করে বললেন সব আমার দোষ আর কারো কোনো পাপ নেই সব আমার দোষ নেই রে আমার নিজের তো সে আমি স্ত্রী অন্দরে চলে গিয়ে সন্তুর পায়ের কাছে বসল আমার বুদ্ধি বোধহয় কিছু স্থির ছিল আমি দুই ভাইকে ধরে বসালাম বললাম কি হয়েছে খুলে বলুন তো অম্বিকা ভূষণ কাঁদছিলেন বীরজা পাশে বসে তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছিল বেশ দৃশ্যটা দুই ভাইয়ের বিবাদ বিপদের স্রোতে ভেসে গিয়েছে আমার প্রশ্ন শুনে অম্বিকা ভূষণ মুখ তুলে তাকালেন বললেন নিজের মুখে স্বীকার করলে পাপের বোঝা হালকা হয় তাই কোন কিছু না লুকিয়ে বলছি বিরু বিরু তোর সর্বনাশ করার জন্যে আমি এক তান্ত্রিকের আর আমি বললাম এই অংশটা বাদ দিয়ে বলুন এটা আমি আগেই টের পেয়ে বীরজাকে বলেছি অম্বিকাভূষণ ভূষণ একবার আমার দিকে তাকালেন তারপর বললেন ও জানতেন তাহলে যাই হোক পুজোর পরে হোম করে সেই হোমে ছাই নিয়ে বীরুর বাড়িতে ফেলবার দরকার ছিল বেটা তান্ত্রিক কাজটা আমাকেই করতে বলল কি আর বলবো তখন শয়তান আমার বুদ্ধি কিনে নিয়েছিল এ সময় বীরু কাশিতে বাড়ি ফাঁকা কাজে আমিও ভাবলাম শুরুতেই হলো অমাবস্যার দিন প্রায় সারা রাত্রির পুজো হলো শেষ হতে হতে শেষ রাত্রির কলা পাতায় মুড়ে খানিকটা ছাই আমার হাতে তুলে দিয়ে তান্ত্রিক বলল এই না এবার যাও সাবধান অন্য কোথাও যেন না পড়ে তাহলেই আছে বিরুর বাড়ির পাঁচিলের পাশে গিয়ে দাঁড়ালাম হাতে আমার কলা পাতায় মোড়া উমের ছাই পাঁচিল টিঙিয়ে সেটা সব শুদ্ধ ছুঁড়ে ফেলতে ওর বাগানে কি বলবো মশাই একটু মেঘ নেই বা ঝড়ের চিহ্ন নেই কোথাও অথচ প্রচন্ড একটা বাতাসের চাপটা এলো কোথা থেকে আমি সেটা ছুঁড়ে দিয়েছি হাত থেকে আমার চোখের সামনে বাতাসের মুখে উড়ে গিয়ে তা পড়লো আমারই বাড়ির উঠোনে তখনই দৌড়ে গিয়ে উঠোন থেকে সবটুকু ছাই নিকিয়ে তুলে নিলাম কিন্তু তাতে কি আর পাপ যায় ষ থেকে সন্তু বাবা আমার কেউ রক্তবী করছে বীরজা ব্যস্ত হয়ে বলল কোন ডাক্তার দেখেছে কোন ডাক্তার কি বাকি আছে বিকেল এই সদর থেকে বড় ডাক্তার এসেছিলেন নিবারণ কলকাতা গিয়েছে মর্গান সাহেবকে আনতে কাল সকাল নাগাদ এসে পৌঁছবে মনে হয় বীরজা উঠে পড়ে বলল চল ভেতরে চল সন্তুকে গিয়ে দেখি আমি একবার যেতে পারি কি আসুন না আসুন তারপর বীরজার হাত দুটো ধরে বললেন ভাই আমি যা করবার তা করেই ফেলেছি তুই তুই কোন রাগ পুষে নি। তুই আমার সন্তুকে আশীর্বাদ মমন করে বলছো কেন দাদা সন্তু আমার নিজের ছেলের মতো

সন্তু বেঁচে উঠেছিল আমাদের সবার মিলিত প্রার্থনা জোরেই হোক বা অম্বিকা ভূষণের অনুতাপে ঈশ্বর দয়া করার জন্যই হোক তিন দিনের দিনে একটু ভালো হয়ে উঠল। ডাক্তার মর্গান নিজে তার অপারেশন করেন যে ভালো হয়ে ওঠে দুই ভাইয়ের ঝগড়াও চিরকালের জন্য মিটে যায় কিন্তু তান্ত্রিক প্রক্রিয়ায় অপরের ক্ষতি করতে গিয়ে মানুষ নিজের কি বিপদ ডেকে আনে দেখলে তো বোধহয় ভগবানই অম্বিকা ভূষণ একটু শাস্তি দিতে চেয়েছিলেন নইলে সামান্য বাতাসের চিহ্ন নেই কোথাও অথচ অমন হবে কি করে কিশোরী বলল আচ্ছা সে তান্ত্রিকের কি হল এ পরের দিনই লোটা কম্বল নিয়ে কাউকে না বলে ভেঙেছিল প্রাণের ভয় সবারই আছে তো সুন্দর অসুখের ব্যাপারটা তো কাকতালিও হতে পারে তারানাথ কড়া চোখে তাকিয়ে বলেছি শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প রচনা তারা দাস বন্দ্যোপাধ্যায় গল্প পাঠে তারানাথ তান্ত্রিক এবং আশ্রম অধ্যক্ষর ভূমিকায় মীর আংশিক গল্প পাঠে ও তান্ত্রিকের চরিত্রে শির্জা ভূষণ তালুকদার এবং ডক্টর স্ট্যানলি মর্গন দ্বীপ অম্বিকা ভূষণের ভূমিকায় শঙ্করী প্রসাদ মিত্র ধনী পরিকল্পনা ও আবহ সঙ্গীত শুভদ্বীপ পোস্টার ডিজাইন টিম অ্যাস্টারিস্ক কিশোরী আবিদ শেখ গল্পের সূত্রধার শব্দগ্রহণ এবং পরিচালনায় আমি অগ্নি মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী শঙ্করী প্রসাদ মিত্র এবং লেখকের স্ত্রী মিত্রা বন্দ্যোপাধ্যায়কে এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য শেষ হল তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স